হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পা সিম্পল লাইফ স্টাইল। তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ঠিক আছি, আর ঠিক থাকতেই হবে জানো তো। শুধু কী জানো তো, একটা খবর পেয়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মানে ভীষণ খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি কি, আমি ভিডিওটা অ্যাকচুয়ালি সত্যি করতাম না, কিন্তু কী হয় বলো তো, কিছু কিছু মানুষ যারা মেন্টালি ডিসেবল, হ্যাঁ, করোনা হয় সেসব লোকেদেরকে দেখলে, আমি কাউকে এখানে মেনশন করবো না, কিন্তু দেখবে সঠিক জায়গায় সঠিক ভিডিওটা চলে যাবে। আমাকে যেমন মেনশন করা হয়, যাতে পার্টিকুলার আমি যেন ভিডিওটা মাস্ট দেখি, বাট এটা না মিস্টেক হয়ে যায় জানো তো। প্রত্যেকবার সবাই মেনশন করে, কিন্তু আমি না অন্যের থেকে খবর পাই, মানে ভিডিও দেখে আমি আমার এমবিগুলোকে নষ্ট করি না, আমি ঠিক এরকমই করি জানো তো। এবার অবশ্যই দেখি, কিন্তু সেরকম ভিডিও যেটা আমার মনে হয় দেখার। সবার ভিডিও যদি দেখতে যাই তাহলে হয় না, সবার প্রয়োজন, ওই জন্য আমাকে মেনশন করতে হচ্ছে, আমাকে নিয়ে ভিডিও করতে হচ্ছে অবশ্যই। তো সেরকমই ওয়াইটিতে কিছু মেন্টালি ডিসেবল মানুষ আছে, তাদের উপর রাগ হয় না, বুঝতে পেরেছো? তাদের উপর করুণা হয়, খুব করুণা হয়। কারণ কী বলো তো, তারা এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, আপব্রিঙ্গিং, অবশ্যই অনেকদিন পরে ওয়ার্ডটা আমি ইউজ করছি, আপব্রিঙ্গিং, জন্ম পরিচয়, প্লাস তোমার যে জায়গায় সে বড় হয়েছে, চারিপাশের জিনিসপত্রগুলো থেকে না মানুষ অনেক কিছু শেখে জানো তো। মেন্টালি ডিসেবল তাকে এই কারণে বলা হচ্ছে, কারণ যখন আমরা কখনো কাউকে, যখন যে মুহূর্তে আমরা ধরো ডে বাই ডে ধরো কাউকে আমরা কোনো কারণে অ্যাট্যাক করছি না, কোনো রকম হার্ম করছি না, বাট তবুও সেই মানুষটা এক পায়ে চলে আসে দালালি করতে, এরকম মানুষদেরকে না দালাল বলাটাও ভুল হবে। মেন্টালি ডিসেবল, হ্যাঁ, একটু মানসিক ভারসাম্যহীন সেই সব মানুষগুলো হয় আমি মনে করি, ঠিক আছে। ধরো কেউ আমার নাম নিচ্ছে না, কেউ আমাকে কিছু বলছে না, আমাকে মেনশন করছে না, অথচ আমি চলে গেলাম। অনেকেই আমাকে মেনশন করে, বাট আমার সবাইকে প্রয়োজন মনে করি না আমি ভিডিওতে রিপ্লাই করার, যেখানে মনে হয় তো সেখানে আমি বলি। সেটা অন ক্যামেরা আমার ভিডিও দেখলেই বোঝা যায় যে সবাইকে কিন্তু আমি বলি না, আর প্লাস যার জন্য যদি আমি ভিডিও করি আমি তাকেও কিন্তু মেনশন করি না, এটা হলো প্রথম কথা। এবার চলে আসি, তার মধ্যে অনেক নারী আছে, বেশিরভাগই নারী আছে, পুরুষ একজনই আছে। হ্যাঁ, সে খুব করুণভাবে মানসিক বিপর্যস্ত, খুব করুণভাবে, মানে তার মানসিক ভারসাম্য অনেক হাই লেভেলের, বুঝতে পেরেছো? নর্মাল পাগলা গারদ এদেরকে নেবে না, কারণ এর যা মানে মেন্টালি অবস্থা, নর্মাল যে পাগলা গারদগুলো হয় রাঁচি, এই যে মানকুণ্ডুতে যেগুলো আছে, এইগুলো না এদেরকে নেবে না, এই জাতের জিনিসগুলোকে, এই জাতীয় জিনিসগুলোকে নেয় না, তো এদেরকে না এদের মতন ছেড়ে দিতে হয়। তো একজন আমাকে, এরকমই একজন আছে যেকে ওয়াইটির আমরা, আমি একটা সময় কুলাঙ্গার বলতাম, এখন কুলাঙ্গার বলবো না, তো সেই মানুষটি আমাকে আজকে মেনশন করলো। তার থাম্বনেল তো লাজবাব ছিল, তো মেনশন করাতে হট করে এসে গেছে, তো থাম্বনেলটা আমার চোখে পড়লো। তারপরে আমি আমার সহ যারা আমার পরিবারের বাকি যে মেম্বাররা আছে, অনেকেই আমাকে জানান দিল যে দিদিভাই এরকম এরকম এসেছে ভিডিও, আর কিছু না, ভিডিও এসেছে। তো টপিক কি, আমি তো থাম্বনেল দেখেই বুঝে গেছি টপিক, টপিকটা দেখে থাম্বনেলে যেটা লেখা ছিল, শ্বশুর মশাই মানে বাবাই, বাবা। তো একটা মেয়েকে তার বাবাকে নিয়ে বলা, আজকে আমার জায়গায় যে মেয়েরা আছে, বা আমি যেহেতু তার ভিডিও দেখি না তাই বলতে পারবো না, কিন্তু এইটুকু আমি শিওর অনেক মেয়েরা গিয়ে সেখানে বাহবা বা সহমত পোষণ করেছে, ঠিক আছে, সেটা তাদের মানসিকতা, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু এই যে মানসিক বিপর্যস্ত যে পুরুষটি, যে এই কথাগুলো বলেছে, মানে সে শ্বশুরের সাথে একটা সম্পর্ক জুড়েছে, মানে সে ভেতরে ওখানে বমি করেইছে স্বাভাবিক, প্রত্যেকটা বমির শেষে নাকি বলেছে যে এটা কিন্তু আমি আমি বলছি না, তো ডোন্ট মাইন্ড। তো আমি এখন যে যে কথাগুলো এবার বলা স্টার্ট করছি, প্রত্যেককে বলে দিচ্ছি, জানি ভিডিও আসবে, যাকে বলছি সেও নামাবে আমি জানি, আরও নোংরা ভাষায় নামাবে সেটাও জানি, তবু আমি বলছি ডোন্ট মাইন্ড, ঠিক আছে। আমি কিন্তু মাইন্ড করে একটা ওর আগের কথা বলবো না, আমি কিন্তু খুব কামলি কথা বলছি, কে তো সেই অনুযায়ী বলেছো যখন একটু নিতে শেখো, তো কামলি শুনবে। আমার কাছে গোপন সূত্রে খবর এলো যে এই যে পুরুষটি, এ হচ্ছে নিজের দাদুর অবৈধ সন্তান, বুঝাতে পারলাম, নিজের দাদুর মানে এর যে দাদুর তার অবৈধ সন্তানে নিজে। অ্যাকচুয়ালি এর বাবাটি যিনি ছিলেন, ও অ্যাকচুয়ালি নপুংসক ছিলেন, নপুংসক বোঝো তো, ইম্পর্টেন্ট, মানে যার বাচ্চা পয়দা করার মতন সেই ক্ষমতা নেই। তো এ না নিজের দাদুরই অবৈধ সন্তান, তাই তার মেন্টালি ডিসেবিলিটি ওইখান থেকে শুরু হয়েছে, যখন সে জন্ম নিল আর বুঝতে শিখলো, সে বুঝতে পারলো না যে যার জন্য সে জন্ম নিল তাকে দাদু ডাকবে, নাকি যাকে জন্ম নেওয়ার পর বাবা বলে ডাকতে চাইছে তাকে দাদা ডাকবে, বোঝাতে পারলো, বোঝাতে পারলো। আমি বলতে চাইছি যার দ্বারা, মানে যার অবৈধ, মানে ওর দাদুর যেহেতু অবৈধ সন্তান, তাহলে ওর দাদুকে তার দাদুকে ডাকতে পারবে না, তাকে বাবা ডাকতে হবে। আবার তার বাবা যে অরিজিনাল বাবা হতো, তো সেই বাবাকে এখন তাকে দাদা ডাকতে হবে। এইরকম কনফিউশনের মধ্যে থাকতে থাকতে এই মেন্টালি
ডিজেবল হয়ে গেছে পুরোপুরি, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। এটা কিন্তু আমার শোনা কথা, ঠিক আছে? প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ কিন্তু গায়ে মাখবেন না, ঠিক আছে? গায়ে মাখবেন না, শুনবেন। গোপন সূত্রে অনেকের কাছে অনেক খবর যায়, তো আমার কাছে এরকম এলো, আমি সেটাই তুলে ধরছি। রাগ করবেন না কিন্তু, হ্যাঁ একদম রাগ করবেন না কিন্তু, একদম ডোন্ট মাইন্ড, রিল্যাক্সে শুনবেন। তো এই হলো ব্যাপার। তার মানে তার মাটির কত করুণ অবস্থা। হ্যাঁ, এবার বুঝতেই পারছো যে সে সন্তানটাকে কীরকমভাবে সে মানুষ করেছে, হ্যাঁ, তার কষ্টের জীবন। তো এই এরকম অবস্থায় কী করা যাবে? হ্যাঁ, বাবাটিও অসময়ে চলে গেল, মানে বাবা কাম দাদা কাম, দাদা কাম বাবা, এরকম একটা দাদু কাম বাবা কাম, বাবা কাম দাদু, সেও চলে গেল। হ্যাঁ, তো এখন পড়ে রইলে এই মা আর ছেলে। তো মা অনেক কষ্ট করেছেন লাইফে, স্ট্রাগল করেছেন প্রচুর এই ছেলেটিকে মানুষ করার জন্য, কারণ অনেক কষ্টে যে সন্তান চলে আসে তো তাকে অনেক কষ্ট করে মা মানুষ করে। তো এই ছেলেটিকেও অনেক কষ্ট করে মা মানুষ করেছে, আর এই ছেলেটি তার মাকে ভালোবাসে, প্রচুর ভালোবাসে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই ছেলেটি যেহেতু একটু এমনভাবে তার জন্মটা হয়েছে, একটু মানসিক বিকারগ্রস্ত, কারণ ওনা নিজের ঘরের মানুষগুলোকে, মানে মেয়েদেরকে ছাড়া, মা তার বউকে ছাড়া, বাকি যত মেয়েরা আছে যারা ওর এগেনস্টে বললো বা না বললো, ওর ভালো লাগলো না তাদেরকে, ও কিন্তু তাদেরকে মানে শারীরিকভাবে না কিন্তু কথার দ্বারা একদম রেপ করে দিতে পারে। মানসিক বিকারগ্রস্ত না, যারা রেপিস্ট হয় তারা কিন্তু মানসিক বিকারগ্রস্তই হয়। তো এরকম একটা জিনিস হতে পারে। আর তার মাথার মধ্যে না সবসময় নোংরাটাই চলে, হ্যাঁ, কারণ আমার এখন না তার উপর রাগ হয় না, তার উপর করুণা হয়। তার এখন কী বলবো, তার মাথার মধ্যে সবসময় এটাই চলে, পর্ন সাইট, পর্ন হার্ট, যেটা তার চ্যানেলটাই হচ্ছে পর্ন হার্ট, ঠিক আছে? আর দেখবেন এর চ্যানেলের যে মেন মুদ্দা, হর এক সাকসেসফুল আদমিকে পিছে এক অর্ধ হাত জরুর হোতা হয়, এটা হচ্ছে নর্মাল কথা। তো এই যে পুরুষটি, এর চ্যানেলটার পিছনেও তার বউয়ের হাত, কারণ বউয়ের সূত্রেই তাকে চিনেছে, সেও একটা মহিলা, প্লাস তার জন্মটাও একটা মহিলার পেট থেকে, মানে মায়ের পেট থেকে। মাও কিন্তু মানে জন্মতেও সে সাকসেস হয়েছে তার মায়ের জন্য। সেকেন্ড হচ্ছে, এইদিকে ওয়াইটিতে আমরা অনেক মেয়েরা আছি যাকে দিনের পর দিনও কাটাছেঁড়া করছে, কারণ ও আমাদেরকে পছন্দ করে না। কিন্তু এই পছন্দ না করার সূত্রে ও যে ধরনের কথা বলে, ওতেই ওর উপর আমার করুণা এসে যায়। খুব খারাপ লাগে ছেলেটার জন্য, সত্যি ওর ট্রিটমেন্টের দরকার। এটা আমার হাম্বল রিকোয়েস্ট যে এই ছেলেটিকে একটু ট্রিটমেন্ট করানো উচিত, কারণ ডে বাই ডে, ডে বাই ডে ও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে, সম্পর্ককে গুলিয়ে ফেলছে। যদি শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক হয়, এখন যদি বলি তোর মায়ের সাথে তোর সম্পর্ক আছে, কতটা শুনতে খারাপ লাগবে, কতটা শুনতে খারাপ লাগবে, আর এটা বলাটা উচিত না। কারণ একটা অত পবিত্র সম্পর্কে আমি কাঁদা ছুটি না। ভগবান আমার সাত গুণ মাফ করুক, আমি এই ধরনের কথা আমি বলতেও চাই না, কিন্তু এর মুখ থেকে খুব ইজিলি এই ধরনের কথা বেরিয়ে যায়, খুব সহজে বেরিয়ে যায়, আর সেটাতে সাবাসী দেয় এরকম করে বাকি সমস্ত মহিলারা, বাকি সমস্ত মহিলা, যথেষ্ট শিক্ষিতা ওখানে আছে, যথেষ্ট গুণবান মহিলারা আছে, যারা খুব ভালো সত্যতা ন্যায় বুদ্ধি দিয়ে বিচার করে, ওই ওই পারে যে মহিলারা আছে, আমি তাদের কথা বলছি, খুব ভালোভাবে বুদ্ধি দিয়ে বিচার করে, কিন্তু ওদের বুদ্ধিটা এই ছেলেটির কমেন্ট বক্সে এসে লুপ্ত হয়ে যায়। তখন তারা গালি পছন্দ করে নেয়, আবার সেই গালিটাই যদি অপর সাইড থেকে আমি দিই, তখন কিন্তু বাহ, আপনার কী মুখের ভাষা, মানে ওরা যেই কমেন্ট বক্স থেকে বেরোয় না, ওরা একদম সুস্থ হয়ে যায়। যেই কমেন্ট বক্সে যায়, ওরা অসুস্থ মানসিক একটা ক্রিয়েটারকে দেখার পর ওরাও কিন্তু খানিকটা মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে। তো সেখানে আমি এইটুকু কথাগুলি বলতে আসলাম যে একজন অবৈধ, মানে দাদুর, নিজের দাদুর অবৈধ সন্তান হয়ে এই মানসিক চাপটা অ্যাকচুয়ালি নিতে পারেনি, এই জন্য সমস্ত সম্পর্কগুলোকে ওই একই নজরে দেখে, এক নজর, যেটা আছে সেটাই নজর। মানে একটা পুরুষ আর একটা নারী, হ্যাঁ যেই হোক বয়সে, তোমার থেকে নারীর থেকে ছোট হোক, বড় হোক, 90 হোক, 60 হোক, 100 হোক, যেরকম বয়সে হোক না কেন, তার সাথে কিন্তু তার খালি ওই সম্পর্ক যেটা এ পছন্দ করে। এটা কিন্তু আমার বলা কথা না, এটা কিন্তু আমার শোনা কথা, ঠিক আছে? আর কেউ কিন্তু পার্সোনালি নেবেন না, ডিসক্লেমার আমি দিইনি, যেরকম এ দিয়ে নেয়, এরা মনে করে ডিসক্লেমার দিয়ে মানুষকে কাটাছেঁড়া, খিস্তি খামারি, চরিত্র নিয়ে টানাটানি এগুলো করা যেতেই পারে, কিন্তু আমি ডিসক্লেমার দিই না। আমি বিনা ডিসক্লেমারেই বললাম, কেউ কিন্তু গায়ে মাখবেন না, ঠিক আছে? চরিত্রগুলো সবই সত্যি, এবার বাকি সব কাল্পনিক, ভেবেই নিতে পারেন, তো গায়ে কিন্তু মাখবেন না। আপনার চরিত্র যেরকম, আপনি কী করে ভাবতে পারেন বাকি সবাই সেম চরিত্র? এতে কী প্রকাশ পায়? আপনি যে সঠিক ওই চরিত্রের মানসিক রোগগ্রস্ত একটা প্রাণী সেটা বোঝা যায়, একবার না বারংবার 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 আপনার কথায় সেটা বোঝা যায়। তো সেটা নিয়ে না আমার রাগ হয় না, করুণা হয়, মায়া হয়, আপনার একদম ট্রিটমেন্টের প্রয়োজন। আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন আমি ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করিয়ে দেবো আপনাকে, হতেই পারে, হ্যাঁ সব জায়গায় তো সবার সামর্থ্য হয় না, বা অনেকে বুঝতে পারে না যে আমি অসুস্থ, যেরকম আপনি বুঝতে পারেন না। তো যদি সত্যি ট্রিটমেন্টের দরকার হয় অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন, হ্যাঁ মানবিকতার খাতিরে আমি অবশ্যই আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করাবো, কারণ সুস্থ হওয়া খুব দরকার না, কালে দিন এই রোগটা বেড়ে গেলে তখন সামনে গিয়ে আপনারই অসুবিধা, এরকম উল্টোপাল্টা হারকাত করবেন, বেফালতু লোকের পাল্লায় পড়ে যাবেন, তো এরকম ক্যালানি ট্যালানি খেয়ে যাবেন, আদমরা টাদমরা করে দেবে, তো তখন এইরকম বিপদে পড়ার থেকে সামলে যাওয়া বা সুস্থ হয়ে ওঠা বেশি দরকার। তো চলো বন্ধুরা, আমি এইটুকুই এই বিকারগ্রস্ত দাদুর অবৈধ সন্তানটিকে বলতে এলাম, যে
তার সুস্থতার কামনা করি আমি, সে ভালো থাকুক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এইটুকুই আমি বলতে চাই। আর যারা তাকে বাহবা দিচ্ছে তারাও শারীরিকভাবে আর মানসিকভাবে বিশেষ করে সুস্থ থাকুক। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ পাশে থাকুন।